সেটা অদ্ভিত আচার্য প্রভু তিনি চিন্তা করছেন কৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হবেন তাহলে তিনি আচরণ করে এই প্রেম প্রচার প্রেম ভক্তি প্রচার করবেন তো কৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে ভগবত গীতার মাধ্যমে কিভাবে তাকে ভক্তি করতে হয় বলে গেলেন চার হাজার পাঁচশো বছর পরেও দেখছেন যে আমি অত বললাম কারো মাথায় ঢুকছে না তোমাকে নিজেকে গিয়ে আচরণ করে শেখাতে হবে নাম বিন কলিকালে ধর্ম নাহি আর কলিকালে কইছে হবে কৃষ্ণ হম কলি যুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর অন্য কোন ধর্ম নেই কিন্তু যুগে কৃষ্ণ কিভাবে অবতার রূপে অবতীর্ণ হবে তো ব্যাপার হচ্ছে কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন শুধু নয় যুগ ধর্ম তো নাম সংকীর্তন কলিকালে ভগবানের অবতার হয় না এই এই কলিতে বিশেষ করে এই কলিটাতে বলা আছে কলিকালে নাম রূপে কৃষ্ণ নাম বিন্ন কলিকালে ধর্ম কলিকালে ভগবান তার নাম রূপে অবতীর্ণ হচ্ছেন সেজন্য ভগবানের একটি নাম হচ্ছে ব্যবহার করেছেন তিনি সত্য তথ্য আসেন এই বিশেষ কলিতে তিনি আসেননি তিনি আসেন না নাম রূপে আসেন তাদের চিন্তা করছেন যে কলিযুগে কৃষ্ণ কিভাবে অবতার রূপে অবতীর্ণ হবে তো শুদ্ধ ভাবে করিব কৃষ্ণের আরাধন তাহলে কলিকালে তো কৃষ্ণ অবতার নাই তাহলে আসবে কি করে যদি কৃষ্ণ না আসে জগতের অবস্থা খুব খারাপ সেজন্য শুদ্ধ ভাবে করিব কৃষ্ণের আরাধন নিরন্তর সদৈন্য করিব নিবেদন দৈন্য সহকারে আমি আমার আর্তি নিবেদন কর আনিয়া কৃষ্ণের কর কীর্তন সঞ্চার তবে সে অদ্বৈত নাম সফল আমার অদ্বৈতাচার্য চিন্তা করছেন যে আমি আমার আরাধনার মাধ্যমে কৃষ্ণকে নিয়ে আসতে পারি নিয়ে এসে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করতে পারি তাহলে আমার নাম সার্থক হবে আমার অদ্বৈত নামটি সার্থক ঠিক আছে অদ্বৈত এটাকে আমাদের বুঝতে হবে এই অদ্বৈত বুঝাতে গিয়েছিল প্রভুপা তাৎপর্য বলছেন অদ্বৈতবাদী বা মায়াবাদী দার্শনিকারা ভ্রমবশত মনে করে যে ভগবানের সঙ্গে তাদের কোনো ভেদ নেই তো অদ্বৈতবাদী শব্দের অর্থ হল দ্বৈত নয় জীব ভগবান এক জীব সে যে ভগবান ভুলে যাওয়ার ফলে জীব হয়েছে মায়াবদ্ধ হয়ে জীব হয়েছে মায়ামুক্ত হলে ভগবান হবে জীব ভগবান এক আর মায়াবাদী যারা মনে করে যে পরম ব্রহ্ম মায়ার সংস্পর্শে সে নিরাকার ব্রহ্ম সত্যগুণের সংস্পর্শ এসে এই সাকার ব্রহ্ম ভগবান বা বিষ্ণু হয়েছে তাই তারা কখনো অদ্বৈত আচার্য প্রভুর মত ভগবানকে ডাকতে পারে না কেননা ওরা দর্শনটি ভ্রান্ত কি ধারণাটি ভ্রান্ত না ভগবান সঙ্গে তাদের কোন প্রভেদ নেই যদি থাকতো তাহলে ভগবানকে আরতি করে ডাকার প্রয়োজন ছিল না তারা কখনো অদ্বৈত আচার্য প্রভুর মতো ভগবানকে ডাকতে পারে না অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে ভগবানের কোন প্রভেদ নেই তবুও তিনি ভগবানের লীন হয়ে যান না অদ্বৈত আচার্য প্রভু তো ভগবান কিন্তু মহাবিষ্ণু অবতার ভেদ নেই অদ্বৈত দ্বৈত নয় অদ্বৈত ভগবান

মামায় এবং জীব লোক জীবভূত সনাতন স্বরূপ হৃষ্ণের নিত্য দাসী কৃষ্ণ করে তা নয় ভগবান সবাই ভগবান কৃষ্ণের সেবা করে পরমেশ্বর ভগবানের সেবা করে কৃষ্ণ আর সব ভিত সমস্ত যে ভগবত ভগবান নিজেকে যে বহু রূপে প্রকাশ করেছেন জীব রূপে প্রকাশ করেছেন ভগবান তার অবতার রূপে প্রকাশ করেছেন বিভিন্ন রূপে প্রকাশ করেছেন রূপে প্রকাশ করেছেন তো এই যে পরমাশে তারাও ভগবানের সেবা করছে তো মায়াবাদীদের কাছে এটি অচিন্তা নেই মায়াবাদীরা কিছু বুঝতে পারে না চিন্তা করতে পারে না কারণ তারা তাদের জড় লব্ধ জ্ঞানের পরিপ্রেক্ষিতে তত্ত্ব সম্বন্ধে অনুমান করার চেষ্টা করে এটা বলে মেন্টাল মানসিক কল্পনা জল্পনা জড় ইন্দ্রিয় দিয়ে এটা বলে আরোহ পন্থা ভক্তি হচ্ছে অবরোহ পন্থা তাই তাদের পক্ষে এটি বুঝা মুশকিল ভগবান এক হে বহু ভগবান আবার অংশে জীবাত্মা ভগবান বহুরূপ প্রকাশিত হয়ে বহুরূপ তার সেবা করে এইসব মাথা গুলি যা তারা বুঝতে পারে তারা মনে করে অদ্বৈতত্ব স্বতন্ত্র সত্তার অস্তিত্ব থাকে না তাদের ধারণাটা কি যে অদ্বয়ের হ্যাঁ অদ্বৈতবাদীদের ধারণা অদ্বয়ের দুটো না একটাই বাস আর অদ্বয় সত্তা অদ্বয় তত্ত্বে স্বতন্ত্র একটা আলাদা তার সত্তা থাকবে হ্যাঁ এটা বলে কিছু না কিন্তু এই শ্লোক থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অদ্বৈত আচার্য প্রভু যদিও ভগবান থেকে অভিন্ন তবুও তার স্বতন্ত্র সত্তা বর্তমান আছে অদ্্বৈতবাদ বলে যে ব্রহ্ম এক বাস আর দ্বিতীয় সত্তা কিছু নেই কিন্তু এখানে আমরা দেখছি অদ্বৈত আচার্য যিনি ভগবান থেকে অভিন্ন তার স্বতন্ত্র সত্তা আছে স্বতন্ত্র সত্তা না থাকলে আরেকজন প্রার্থনা করবে কি করে বলা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তো মহাপ্রভু এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বটি প্রচার করেছেন এটাকে কি অচিন্তনীয় কিন্তু চিন্তনীয় দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ হচ্ছে অপূর্ণ হ্যাঁ ইন্দির প্রসূত ধারণা যার দ্বারা কখনোই চিন্ময় জগতে প্রবেশ করা যায় না তো এই চিন্তনীয় দ্বৈতবাদ ও যেটা আমরা মন দিয়ে চিন্তা করতে পারি সেটা হচ্ছে ইন্দির প্রসূত ধারণা যার দ্বারা কখনই চিন্ময় জগতে প্রবেশ করা যাবে না কেননা চিন্ময় জগৎ সীমিত জড় অনুভূতির অতীত আমাদের চিন্তা আমাদের অনুভূতি এসব কিছু সীমিত ইন্দ্রিয় মন প্রসূত এটা দিয়ে চিন্ময় জগত অনুভব করা যাবে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কার্যকলাপ অত্যন্ত ভেদাভেদ তত্ত্বের বাস্তব প্রমাণ প্রদান করে তাই অদ্বৈত আচার্য প্রভুর শরণাগত হওয়ার মাধ্যমে অনায়াসে অত্যন্ত ভেদাভেদ দর্শন হৃদয়ঙ্গম করা যায় কৃষ্ণ বস করিবে না কোন কোনোকর আচার্য চিন্তা করছেন আমি কৃষ্ণের তীব্র আরাধনা করব এইরকম আরাধনা করব কৃষ্ণ এই কলিযুগে আসার কথা নয় তবু আসবে আমার আরাধনার দ্বারা কৃষ্ণকে আমি এইরকম বসীভূত করবো তিনি শাস্ত্রের বিধানকে লঙ্ঘন করে এই কলেজ আসবে তো কিভাবে আসবে কি করলে আসবে কি রকম কৃষ্ণ বসে কোন তো তখন তিনি যখন চিন্তা করছেন বিচারিতে বিচার করছেন একটা শ্লোক তার মনে আসল সেই শ্লোকটি বলা হচ্ছে যে এটা গৌতমীয় তন্ত্র থেকে উদ্ধৃত এই শ্লোকে বর্ণনা করা হয়েছে তুলসী দল মাত্র জলস্য তুলুকে নবা বিক্রিত আত্ম নাম ভক্তব্য ভক্ত যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন ভক্ত বৎসল ভগবান সম্পূর্ণ রূপে সেই ভক্তের বসভূত হয়ে পড়ে ভগবান বলছেন পত্র তম যে ভক্ত আপরাই ভক্ত সহকারে যদি তুলসী পাতা একটু জল দিবে তাতে আমি সন্তুষ্ট ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে যদি আছে যে ভক্ত নিষ্ঠা সহকারে ঠিক আছে ভগবান অত ভক্ত বৎসল তো তার বসীভূত হয়ে যাবে অঞ্জলি জল দেবে অঞ্জলি তুলসী পাতা বিক্রি বিক্রি হয়ে যাবে বসল হম সে ভক্ত বসল ভগবান ভক্তের বসীভূত হয়ে যাবেন তো এই শ্লোকটি তিনি শাস্তে তার মনে আসে এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ কৃষ্ণকে তুলসী জল দে বেজে জল তার কৃষ্ণ করেন চিন্তন জলা তুলসী সম কিছু ঘরে নাহি ধন এই সব জিনিসগুলি আমাদের শিখতে হবে শুধু চৈতন্য ম কৃষ্ণ যে চৈতন্য পেয়েছেন আপন আচার জীবনে শেখাবে তা না তার ভক্তরা ভক্তদের মাধ্যমে জীবকে শিখাচ্ছে তো যদি ঘরে কিছু না থাকে বিগ্রহ না থাকে তাহলে এখানে শালগ্রামকে দিয়েছে কিন্তু এখানে তুলসী গঙ্গা জল অর্পণ করছে কিন্তু এখানে বলা আছে যদি কারোর কাছে কিছুই না থাকে তাহলে তুলসী জল তো থাকবে এক অঞ্জলি জল শ্লোকের অর্থ আচার্য বিচার করছেন যে কৃষ্ণকে যদি তুলসী এক অঞ্জলি জল দেওয়া যাবে তাহলে কৃষ্ণ তার কাছে অতঋণ হয়ে যাবে তার ঋণ শোধিতে কৃষ্ণ করে না চিন্তন তাই জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন যার ঘরে যদি কিছু না থাকে যত গরিব হলেও সে ভগবত ভক্তি করতে পারবে যত মূর্খ হলেও সে ভগবত ভক্তি করতে পারবে যত শারীরিক অসমর্থ থাকলেও সে ভগবত ভক্তি করতে পারবে শুধু নিষ্ঠা সহকারে জল তুলসী ভগবান অর্পণ করবে যদি কেননা জল মতন ধন নাই সে সব থেকে বড় ধনী যার ঘরে তুলসী গাছ আছে যে তুলসী পাতা ভগবানকে নিবেদন করছে তবে আত্মা বেচি করে ঋণের শোধন এত ভাবে আচার্য করে না আরাধন তো বলা হচ্ছে জল তুলসি মতন আর ভগবানের প্রিয় কিছু নেই আর জল তাকে দিলে সে নিজেকে অত ঋণী হয়ে যায় তখন নিজেকে আত্ম বেচি ভক্তের কাছে নিজেকে অর্পণ করে তার ঋণ শোধন করে কেননা অত যে চিন্তা করছেন আমি কি করে কৃষ্ণকে আনব এইটা উপায় করতেবে যে আমি জল তুলসী দিয়ে উপাসনা করব তিনি আমার কাছে ঋণী হয়ে যাবেন তখন তিনি নিজেকে অর্পণ করবেন অর্থাৎ নিজেকেই ধার ধারাধামে আসতে হবে সেই কথা বিচার করে অদ্বৈত আচার্য তিনি কি করছেন না আরাধনা করছেন তাৎপর্য প্রভুপাল বলছেন ভক্তি সহকারে একটি তুলসী পথের একটু জল দেওয়ার মাধ্যমে অতি সহজে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা যায় ভগবান ভগবৎ গীতায় নবম অধায় ছবি শ্লোকে বলেছেন কেউ যদি একটি পত্র একটি পুষ্প একটি জল অথবা একটু একটি ফল অথবা একটু জল পত্রং পত্র ভক্তি সহকারে তার উদ্দেশ্যে নিবেদন করেন তাহলেই তিনি সন্তুষ্ট তিনি তার ভক্তের দ্বারা সম্পাদিত সমাজ সেবা গ্রহণ করে এমনকি কি যে কোনো স্থানে সব চাইতে দরিদ্র ভক্ত যদি কিছু ফুল ফল বা পত্র ও জল সংগ্রহ করে সামান্যতম সেই অর্ঘ্য পরম ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করেন তাহলে ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রীত হয় বিশেষ করে তুলসী পত্র ও গঙ্গা জল সহযোগে যখন তার আরাধনা করা হয় তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হন জল তুলসীর কথা বলা হয়েছে প্রভুপাত বলছেন যে গঙ্গা জল হয় সে আরো বেশি ভালো হম শাস্ত্রের কথিত আছে যে ভগবান এই ধরনের সেবার দ্বারা এতে সন্তুষ্ট হন যে তিনি সেই সেবার বিনিময়ে নিজেকে সেই ভক্তের কাছে সম্পূর্ণভাবে অর্পণ করেন ছিল অদ্বৈত আচার্য প্রভু তা জানতেন তাই তিনি তুলসী পত্র ও গঙ্গা জল সহযোগে পরমেশ্বর ভগবানের আরাধনা করে তাকে এই ধরাধামে অবতরণ করার জন্য প্রার্থনা জানিয়েছিলেন গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষর কৃষ্ণ পাদ করে সমর্প তো কৃষ্ণের পাদপদে স্মরণ করে তিনি প্রতিদিন তার উদ্দেশ্যে তুলসী মঞ্জুরী ও গঙ্গা জল অর্পণ করতে কৃষ্ণরে আহ্বান করে হে করিয়া হুঙ্কার ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে অবতীর্ণ করবার জন্য হুঙ্কার করে হ্যাঁ আহ্বান করতেন আর তাতে সারা দিয়ে ভগবান ধরা অবতীর্ণ হয়েছিলেন চৈতন্য অবতারে এই মুখ্য হেতু ভক্তের ইচ্ছায় অবতরে ধর্ম সেতু ধর্ম সেতু অর্থাৎ যিনি ধর্মকে রক্ষা করেন তো ভক্তর ইচ্ছায় ভগবান অবতীর্ণ হওয়ার বিভিন্ন কারণ আছে পরিতৃণা সাধনা ধর্ম সংস্থাপনার ভগবান আসেন আমরা শুনেছি যে মদ ভক্ত যোগ বিধানার্থম এরকম বিভিন্ন কথা কিন্তু এখানে বলা আছে তিনি আসেন ভক্তের ইচ্ছা ভক্ত চাইছে ভক্তকে পরিত্রাণ করবার জন্য মানে কি ভক্ত ভগবানের বিরহ অনুভব করছে তাই সেই বিরহ থেকে মুক্তি দেওয়ার জন্য तो ये हम महाप्रभु अवतीर्ण एक मुख्य कारण ठीक है सर तुम भक्ति जोग परिभावित कृत सरोज आश्चर्य इच्छित पथो ननुनाथ पुंसम जद जद धिया तो उदगाय विभावयन्ति तत तत से सदनुग्रहाय अनुग्रह करे सत अनुग्रहाय ভক্তের প্রতি অনুগ্রহ করে এখানে বলা হয়েছে শ্রীমৎ ভাগবতময় তৃতীয়কন্ধ নব অধ্যায় একাদশ লোকে বলা হয়েছে তেহে নাথ তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার কর ভক্তি যোগপুত্র তাদের হৃদয় পদ্মে তুমি সর্বদা অবস্থান কর সে উরুগায় উত্তম বন্দনার দ্বারা যার মহিমা কীর্তন করা হয় তাকে বললে উরুগায় তাদের হৃদয়ে তোমার যে স্বরূপ বিভাবন করেন তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার সেই নিত্যস্বরূপ প্রকট করে থাকো তং ভক্তিযোগ অপরি ভাবিত হৃদ সরোজ আসছে অবস্থান ভক্তি যোগে বিভাবিত হয় আপ্লুত হয় তুমি কি কর হৃদ সরোজে হৃদয় পদ্ম অবস্থান শ্রুপ্তিক্ষিত পথ ননুনাসাম হম তুমি তোমার ভক্তদের শ্রবণ আর দর্শন পথে বিহার কর শ্রুত আর ইক্ষিত ভক্তর শ্রবণ আর দর্শন এই পথে ভগবান কি করেন না বিহার করেন যত যত ধিয়া তে উরুগায় বিভাবয়ন্ত ভক্ত তার হৃদয়ে যত যত ধিয়া তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন চিন্তা করেন तत्त तत बापू प्रणय से सत है तुम्हारे से सत भक्तर प्रति अनुग्रह करे कैम से बापू नित्य स्वरूप प्रकाश करो भगवान भक्तर हृदय में बास करें भगवान भक्त श्रवण व दर्शन पद बिहार करें भक्त যে যে ভাবে তার চিন্তন করে ভগবান সেই সেই ভাবে ভগবানের নিত্য স্বরূপের মধ্যে যে কথা চিন্তা করবে। ভগবান সেই সেই স্বরূপে তাকে দর্শন দিচ্ছেন খুব সুন্দর শ্লোক ভাগবতের তোং ভক্তিযোগ পরিত সর্ব আসে সুতে ইক্ষিত পথ নননাথ কুঞ্চাম যত জৎ ধিয়া তুর্গায় বিভা বলি তৎ তৎ বপু প্রণয় সে সদনুগ্রহায় ঠিক আছে এটা বিরাট বড় তাৎপর্য আছে ঠিক আছে শুধু পড়েনি এই শ্লোকটি শ্রীমদ ভাগবত উদৃত হয়েছে একটি সৃষ্টিকার্যে প্রবৃত্ত হওয়ার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করে তার উদ্দেশ্যে ব্রহ্মার একটি নিবেদন ব্রহ্ম বলেছেন হম ভগবান কাছে প্রার্থনা করে বৈদিক শাস্ত্রে বর্ণনা থাকে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান আহরণ করা হয় দৃষ্টান্ত স্বরূপ ব্রহ্ম ভগবানের চিন্ময় ধাম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে সেই ধাম চিন্তামণি রত্নের দ্বারা নির্মিত এবং সেখানে গোপবালক রূপে লীলা করে ভগবান হাজার হাজার লক্ষ্মীদের দ্বারা সেবিত হয়েছে মায়াবাদা মনে করে যে ভক্তদের কল্পনা প্রস্তুত শ্রীকৃষ্ণের রূপ অলিক প্রামাণিক বৈদিক শাস্ত্র সময়ে কৃষ্ণ ও তার রূপ সম্বন্ধে বর্ণনা তো যে ওরা যে শাস্ত্র পাঠ করে ওরা শাস্ত্র থেকে বিকৃত ভাবে বর্ণনা করে নিরাকার ব্রহ্ম সাকার বলছে আর সেই শাস্ত্র থেকে যখন ভক্তরা ভগবান দিব্য রূপের সম্পর্কে বর্ণনা করছে বলছে সেটাকে তারা গ্রহণ করছে না এখানে বলা আছে শ্রুত ইচ্ছিত পথ এ শব্দ শ্রুত শ্রুত মানে বেদ থেকে থেকে বোঝানো হয়েছে ইক্ষিত অর্থে সেই বেদ যথাযথ ভাবে অধ্যয়ন করার মধ্যে পরমেশ্বর ভগবানের উপলব্ধি করার পন্থা নির্দেশ করে শ্রুত ইচ্ছিত শ্রবণ আর দর্শন শ্রবণ কি না বেদ বেদ শ্রবণ বেদকে বুঝা এবং বেদের ভিত্তিতে পরমাত্মাকে উপলব্ধি করা তো ভগবান বা তার রূপ সম্বন্ধে কল্পনা জল্পনা করার কোন অবকাশ নেই মন ইচ্ছা একটা ভগবানের রূপ আনিয়ে দেবে সেটা হবে না শাস্ত্র ভিত্তিতে ভগবতত্ব উপলব্ধি করার জন্য যারা যথাযথ ভাবে আগ্রহী তারা এই ধরনের কল্পনা জল্পনা দ্বারা কখনো প্রভাবিত হবে না এখানে ব্রহ্মা বলেছেন যে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সমূহ যথাযথভাবে হৃদয়ঙ্গম করার মাধ্যমে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে যখন কেউ শ্রীকৃষ্ণের রূপ নাম গুণ লীলা ও পরিকরণের দ্বারা আকৃষ্ট হন তখন তিনি তার সেবায় প্রবৃত্ত হন সেই স্তরে ভক্তের হৃদয়ে ভগবানের দিব্য রূপ সত প্রকাশিত হয় ভক্ত সর্বদা সেই রূপের চিন্তায় তন্ম হয়ে থাকে ভগবান প্রতি দিব্য প্রেমের উদয় না হওয়া পর্যন্ত নিরন্তর ভগবত চিন্তায় চিত্তকে নিবদ্ধ রাখা সম্ভব নয় যখন ভগবান কৃপা করে তিনি হৃদয়ে প্রকটিত হবে তখন আমরা তাকে চিন্তা করতে পারবো সেজন্য আমি বারম্বার বলি আমরা সবসময় ব্যস্ত নাম করতে করতে মনে এদিকে চলে যায় ওদিকে চলে যায় এটা স্বাভাবিক আমার যতক্ষণ সেই দিব্য প্রেমস্তর উন্নীত না হয়েছে ততক্ষণ আমরা ভগবানকে চিত্তে ধরে রাখতে পারবো মনে ধরে রাখতে পারবো এই জড় মন চিহ্ন ভগবানকে ধরে রাখতে পারবে কিন্তু মনে ভগবান কথা চিন্তা করে 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 যখন চিত্ত শুদ্ধ হয়ে যাবে তখন সবসময় ভগবান সেই মনের মধ্যে প্রকাশিত থাকবেন তো ভগবানের চিন্তায় চিত্তকে এইভাবে যুক্ত হচ্ছে সমস্ত যোগের পরম সিদ্ধি গীতার ষষ্ঠ অধ্যায় এই সম্বন্ধে বলা হয়েছে এইভাবেই যিনি নিরন্তর ভগবানের চিন্তায় চিত্তকে নিবদ্ধ রাখতে পারেন তিনি হচ্ছেন সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এই ধরনের দিব্য তন্ময়তাকে বলা হয় সমাধি যে শুদ্ধ ভক্ত সবসময় পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন থাকেন চরমে তিনি তার সাক্ষাৎ দর্শন লাভ করতে সমর্থ হন পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নতি সাধন করতে না পারলে উন্মা ভগবানের মহিমা কীর্তন করা সম্ভব নয় ভগবান নাম করতে হলে সে খুব উন্নত হতে হবে সে কর্ম জ্ঞান ধ্যান সব থেকে মুক্ত হতে হবে ব্রহ্ম সংগীতার বর্ণনা অনুসারে ভগবানের অসংখ্য রূপ অদ্তম অত্যুত অনাদি অনন্ত রূপম ভগবান নিজেকে অসংখ্য বিস্তার রূপে করেন এই সমস্ত অসংখ্য রূপ সম্বন্ধে শ্রবণ করে ভক্ত যখন তার একটির প্রতি আকৃষ্ট হবে এবং সর্বদাই সে রূপে চিন্তা করবে তখন ভগবান সেই রূপে তার কাছে আবির্ভাবে ভগবান প্রতি তার শুদ্ধ ভক্তদের দিব্য অনুরাগের ফলে ভগবান সর্বদা তাদের হৃদয়ে বিরাজ করে যার আনন্দ বিধান করে ভগবানের বহু রূপ রয়েছে নির ব্রহ্মস্ব রূপ রয়েছে কচ্ছপ রাম বামন নরসিংহ নারায়ণ যে কো রূপ ভগবান অনন্ত রূপ শ্রবণ করে যে প্রতি তার আগ্রহ আসবে ভগবান সেই রূপে তার কাছে প্রকাশিত হবে কেউ কৃষ্ণকে উপাসনা করে কৃষ্ণকে উপাসনা করে হ্যাঁ क्यों तो राम की उपासना तो विष्णु की उपासना जय रूप से पावे, आ कृष्ण के उपासना तो ब्रजेंद्र नंदन कृष्ण उपासना क्या देखी राधा गोविंद रूप गोस्वामी प्राण धन है राधा मदन मोहन सनातन गोस्वामी प्राण धन है एक भक्त एक एक रूप भगवान से रूप प्रकाशित तो আমি এটা কার সঙ্গে আলোচনা করেছিলাম নরসিংহদেব ভক্ত সেই নরসিংহদেব ধামে যাবে সেই নরসিংহদে কি রূপ কিভাবে দেখবে তাকে তো আমাকে এটা ভক্ত বললো হইতে পড়ি না যে আমরা যেহেতু সারা জীবন নরসিংহদেবকে মায়াপুরে অল্টার মানে যেভাবে দেখছি সেই ভক্ত ভগবত নরসিংহ ধামে গেলে

হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম মহারাজ কোন জিজ্ঞাসা সমান নেই মহারাজ আহ আপনি আহ এক চক্রে আসবেন মহারাজ আমি ভাবছি যাব আমার আঠাশ তারিখ আমাকে বলে ছিল কিন্তু আঠাশ তারিখ আমার কলকাতায় নিত্যানন্দ কথা সেমিনার আছে ষোলো সতেরো আঠারো তিন দিন হবে দেখি উনিশ তারিখ আমি চলে যাব গিয়ে নিত্যানন্দ দর্শন করব সেখানে আর গীতা আর প্রমোট করবো উনিশ তারিখে গিয়ে আবার একুশ তারিখে কলকাতা ফেরে বাইশ তারিখে নিত্যানন্দ ত্রদেশী কলকাতায় যোগদান মহারাজ যদি কান্দি হয়ে যান তো আমার বাড়ি খুব কাছে মহারাজ তো আমার গৃহে প্রবেশ করে আমার গৃহে ধন্য করবেন মহারাজ না আমি ট্রেনে চলে যাবো ট্রেনে কলকাতা থেকে ট্রেন রামপুরহাট তো বিদ্যুৎ প্রভু বলুন কৃষ্ণা ধনভক্ত না মহারাজ মহারাজ আজকে আর প্রশ্ন করছি না সামনের কাছ প্রশ্ন করবেন যেহেতু সময় কম আশীর্বাদ রাখবেন